কন্ডাকটেন্স আমি এখন স্টাডি করবো হচ্ছে ডাইলিউশন বাড়ালে কন্ডাকটেন্সের কী চেঞ্জ হয় ডাইলিউশন বাড়ালে কন্ডাকটেন্সের কী চেঞ্জ হয় ঠিক আছে ওকে আচ্ছা বলতে ইলেকট্রোলাইট আমার কত টাইপের হয় ইলেকট্রোলাইট আমার কত টাইপের হয় স্ট্রং ইলেকট্রোলাইট আর উইক ইলেকট্রোলাইট তাহলে খাতার বাঁ দিকে চললে স্ট্রং ইলেকট্রোলাইট ইলেকট্রোলাইট তুই লিখবি আমি লিখছি না আর ডান দিকে হচ্ছে উইক ইলেকট্রোলাইট দিকে লিখলি স্ট্রং ইলেকট্রোলাইট ডান দিকে লিখছিস উইক ইলেকট্রোলাইট ইলেকট্রোলাইট আমি লিখিনি তুই লিখবি বাঁ দিকে লিখলি স্ট্রং ইলেকট্রোলাইট ডান দিকে হচ্ছে আমি উইক ইলেকট্রোলাইট কার মধ্যে পড়ছে আমি কন্ডাকটেন্সের মধ্যে এখন পড়ছি ঠিক আছে নন ইলেকট্রোলাইটের তো কোনো ভ্যালুই আসবে না তো ফার্স্টেই আউট ঠিক আছে স্ট্রং ইলেকট্রোলাইট উইক ইলেকট্রোলাইট খুব ভালো কথা স্ট্রং ইলেকট্রোলাইট উইক ইলেকট্রোলাইট আমি ক্লাস ইলেভেনে পড়েছিলাম কোন চ্যাপ্টার পড়েছিলাম ক্লাস ইলেভেনে কেমিক্যাল ইকুইলে ক্লাস টুয়েলভে কোন চ্যাপ্টারে পড়েছি স্ট্রং ইলেকট্রোলাইট উইক ইলেকট্রোলাইট কোথায় পড়েছি কোন চ্যাপ্টার পড়েছি ক্লাসে টুয়েলভে কোথায় পড়েছি কোথায় পড়েছি ক্লাস টুয়েলভে স্ট্রং ইলেকট্রোল ইলেকট্রোলাইট সলিউশন চ্যাপ্টারে সলিউশন চাপ্টারে কোথায় পড়েছি বলতো সলিউশন চ্যাপ্টারে কোথায় পড়েছি অফ ফ্যাক্টর এক্স্যাক্টলি চল তাহলে আমার ধর আমি একটা স্ট্রং ইলেকট্রোলাইট নিচ্ছি কোন স্ট্রং ইলেকট্রোলাইট সাপোজ আমি নামছি এনএসিএল তাহলে খাতা আমাদের লিখি একদি একসাথে এনএসিএল আচ্ছা স্ট্রং ইলেকট্রোলাইট আমার কত পার্সেন্ট ডিসোসিয়েট করে হান্ড্রেড পার্সেন্ট তাই তো তাহলে চল এনএসিএল আমার হান্ড্রেড পার্সেন্ট ধর ডিসোসিয়েট করেছে পড়বেই অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট ডিসোসিয়েশন করে আমি কী কী পাবো কী থেকে কী 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 আয়ন পাবো এ এ প্লাস আর সি এল মাইনাসনাসনাস এক্স্যাক্টলি এটা পেলাম খুব ভালো কথা পেয়েছি তাহলে আমরা উইক ইলেকট্রোলাইটের এক্সাম্পল নিচ্ছি অ্যাসিডিক অ্যাসিড অ্যাসিডিক অ্যাসিড বেনজুক অ্যাসিড নিয়ে তো সেখানে করতাম আমি জানাচ্ছি অ্যাসিডিক অ্যাসিড অ্যাসিডিড গ্যাসের স্ট্রাকচারই আঁকছি এটা হচ্ছে আমার অ্যাসিডি অ্যাসিডের স্ট্রাকচার সিএস সেটা এইচ অলরেডি ক্লাস টুয়েলভে আমি দুই অ্যাসিড অ্যাসিডকে সিনথেসিস করতে পারি কিছু কিছু মলিকুল দিয়ে অন্তত করতে পারি অ্যাসিডিক অ্যাসিডকে কীভাবে করি কার্বক্সিলিক অ্যাসিসেড সিনথেসিস ক্লাস টুয়েলভে এখন অবধি কীভাবে করেছি কার্বক্সিলিক অ্যাসিডকে কীভাবে সিনথেসিস করেছি গ্রিগনার ডিএজেন্ট ইউজ করে তারপরে কার মধ্যে দেবো গ্রিক্নার ডিএজেন্ট কার্বন ডাইঅক্সাইড সিও টু তারপর এইচ থ্রি প্লাস ওগুলো করা আছে আমার 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 ক্যান পরের সপ্তাহ থেকে কিন্তু অ্যালকোহল ফেলালিতা স্টার্ট করবো অর্গ্যানিকের ভাই আমি পারি না অর্গ্যানিক বুঝতে পারি না অর্গ্যানিক হয়নি এসব এক্সার্সাই আমি শুনবো না পরের সপ্তাহ থেকে ঠিক আছে পরের সপ্তাহ থেকে অ্যালকোহল ফেনালিতা স্টার্ট হবে তো রেসপন্সিবিলিটি বাড়িতে এতদিন উচিত ছিল হ্যালোয়ালক্যান্ড হ্যালোয়িন শেষ করা যদি উচিত মানে উচিত ছিল কিন্তু করিস নি সেটা তোর দায়িত্ব কীভাবে শেষ করবি পুরোপুরি তোর উপর ডিপেন্ড করছি ঠিক আছে হ্যালোয়াল ক্যান হ্যালোয়ার ঠিক আছে নেক্সট উইক থেকে অ্যালকোহল ফেলালিতা স্টার্ট হবে আচ্ছা তো বেসিক্যালি এটা হচ্ছে আমার অ্যাসিড আচ্ছা এর মধ্যে দেখ অ্যাসিড আমার ভেঙে গিয়ে কী বানায় কার্বো অ্যাসিড ভেঙে কি কি আয়ন বানায় কী কী বানায় বল সিএসিড মাইনাস আর আর একটা এইচ প্লাস এক্সাক্টলি কোথা থেকে ভাঙবে এই যে ভাই ওইচ বন্ডটা পোলার বন্ড তার মধ্যে কোন বন্ডের মাথায় কী চার্জ আছে বলতে এখানে অক্সিজেনের মাথায় হচ্ছে হালকা মাইনাস হাইড্রোজেনের মাথায় হালকা প্লাস কেন এটা পোলার বন্ড কোভ্যালেন্ট বন্ড এসব ব্যাপার ক্লাস টেন লেভেলে পড়ে ঠিক আছে ডেল্টা মাইনাস ডেল্টা প্লাস এগুলো ক্লাস টেভেন ক্লাস ইলেভেনে পড়েছি দেখো আর পড়ার প্রশ্ন আসছে না এখন এগুলো ডেল্টা মাইনাস ডেল্টা প্লাস ওকে পার্সিয়াল নেগেটিভ পার্সিয়াল পজিটিভ তাহলে এ আমার উইক তাহলে এর জন্য আমার কোন সাইন ইউজ হবে রিভার্সেবল সাইন স্বাভাবিকভাবেই আচ্ছা রিভার্সেবল সাইন ইউজ হোক এ আমার ভেঙে গিয়ে কোন দুটো আয়ন বানায় আঁকছি খাতার মধ্যে এইচ থ্রি সিরো বলো মাইনাস আর কোন আয়ন বানাবে প্লাস এইচ প্লাস এই দুখানে আয়ন আমার তোর বানাবে স্বাভাবিকভাবেই বানাবে আয়নটার নাম কি সিএইচ থ্রি সিরো বলে মাইনাস আয়নের নাম কি নাম কি অ্যাসিটেট আয়ন তাহলে এই হচ্ছে আমার উইকের জন্য দেখলাম এটা হচ্ছে আমার হবে এখন চল ফিরে আসি স্ট্রংয়ের মধ্যে স্ট্রং ট্রেন আমি কী দিয়েছি এনএ প্লাস আর সিএল মাইনাস আমার জেনারেট হয়েছে আচ্ছা এটা জেনারেট হওয়ার পরে কীভাবে দেখ বেসিকালি তো ভাই স্ট্রং এনে এনএসএল তো ভেঙেই যাবে আচ্ছা ভাঙবেটা কীভাবে বেসিকালি তার মানে যারা স্ট্রং তুই ভাব এটা তো হান্ড্রেড পার্সেন্ট ভেঙে যাবেই তার মানে কী ভাই তার মানে হচ্ছে তুই এনএসএল থেকে যতখানো আয়ন পাওয়া তোর পক্ষে পসিবেল সে তো তুই পেয়ে যাবি তো হানড্রেড পার্সেন্ট ভাঙবি তো ভাঙবেই হান্ড্রেড পার্সেন্ট তার মানে পুরোপুরি যা ডিসোসিয়ানের যা পাওয়ার কথা আয়ন তুই পেয়েই যাবি হান্ড্রেড পার্সেন্টই ভাবি এখন এ প্লাস আর এর মধ্যে কি থাকে আয়নিক বন্ড আয়নিক বন্ড মানে কি এদের মধ্যে ফোর্স অফ অ্যাট্রাকশন আছে তো জল লেগে আমার বেসিক্যালি করেটা কি এবার একটা এনে প্লাসের সাথে একখানা সিএল মাইনাস লেগে নেই ছ দিক দিয়ে ছটা লেগে আছে কেন লেগে আছে ওগুলো কেমিক্যাল বন্ডিংয়ের সময় ক্লাস ইলেভেন হালকা বলেছিল এগুলোদের অ্যাকচুয়াল যে আছে হচ্ছে ক্লাস টুয়েলভের মধ্যে সলিস্টেড কেমিস্ট্রিতে যার যার যেই আর নিট দেওয়ার ইচ্ছা তারা তারা সেগুলো পড়ছে স্বাভাবিকভাবেই ঠিক আছে স্টেট কেমিস্ট্রি চ্যাপ্টারের মধ্যে এগুলো আছে জয়েন্টে তো আছে নিতে আছে কিনা আমি যাই না সলিস্টে সলিস্টেটা ওকে বোঝা গেল ক্লিয়ার তার মানে এন এ প্লাসের ছদিকে ছখানা সিএল মাইনাস আছে সেই লেভেল ছদিকে ছখানে প্লাস আছে এইভাবে থাকবেই চলবে সিজিএম ক্লয়েডে 8 দিকে আটখানা থাকবে এগুলো জেই এর পার্ট স্বাভাবিকভাবেই তো যদি স্বপ্ন থাকে আমি জেইমএস ক্লিয়ার করবো আর নিট ক্লিয়ার করবো স্বপ্নকে শুধু স্বপ্ন রাখলে হবে না ভাই পড়াশোনা করতে হবে তোকে সেই লেভেলের স্বাভাবিকভাবে সেই লেভেলের পড়াশোনা না করলে তুই যদি ভাবিস আমি জেইমএস ক্লিয়ার করবো ডাব্লিউবি জেই দুর্দান্ত লেভেলে র্যাঙ্ক আনবো তোকে এখন মানে এখন অনেকদিন আগে থেকে খাটা উচিত ছিল নিটের জন্য সেম তাহলে যদি বাড়িতে যদি সেই লেভেলের পড়াশোনা না করিস তাহলে তুই কোনোদিনই এখন বলতে পারবি কোনো একটা বিয়েবাড়িতে ওকে গেলে জিজ্ঞেস করবে তুমি কী হবে বলবি আমি ডাক্তার হবো কিন্তু যদি পড়াশোনা না করিস নিটের জন্য তাহলে কীভাবে ডাক্তার হবে সিম্পল ওটা ক্লাস চলেও অবধি স্বপ্নটা থাকবে তারপরে আর থাকবে না সোজা কথা বুঝতে পেরেছি তাহলে যদি যেই বা নিট বা যাই টার্গেট থাকুক যেই এক্সামই টার্গেট থাকুক টেন প্লাস টু লেভেলের পর তাকে তো তোর জন্য এখন তাকে তাকে করতে হবে তো বেসিক্যালি আমার এন এ প্লাস আর সিএল মাইনাস আছে এদের মধ্যে আমার কি আছে দেখ ফোর্স অব অ্যাট্রাকশন আমার তোর আছে আচ্ছা ফোর্স অব অ্যাট্রাকশন জল গিয়ে আমার কি করে বেসিক্যালি জল গিয়ে যেটা করে হচ্ছে এই ফোরটাকে ভেঙে দেয় এগুলো ক্লাস টেন লেভেলেও দেখেছিলাম ঠিক আছে জল গিয়ে আমার এই অফ সাবারটা ভেঙে দেয় তাহলে ভাব ওয়াটার দিলাম আমি যে ভলিউম বাড়াচ্ছি সলভেন্ট অ্যাড করছি তো তাহলে সলভেন্ট গিয়ে কী করলো আমার সলভেন্ট অ্যাড গিয়ে আমার কী করছে বলতো এন এ প্লাস আর সিএল মাইনাসের মধ্যে এই এটাকে ভেঙে দিচ্ছে ক্লিয়ার বোঝা গেছে এনএ প্লাস আর সি এল মাইনাসের মধ্যেই আয়নটাকে ভেঙে দিল বোঝাবো এখানে বোঝা গেছে এত অব্দি ক্লিয়ার তাহলে সলভেন্ট গিয়ে আমার কী করলো ভাই এনে প্লাস আর এর মধ্যেই আয়নটাকে ভেঙে দিয়েছে বুঝেছিস বুঝে গেছে দেখ নাম্বার অফ আয়ন তো আমার ফিক্সড নাম্বার অফ আয়ন তো আমার যা ছিল তাই আছে নাম্বার অফ আয়ন যা ছিল তাই আছে তো নাম্বার অফ আয়ন তো আমার বাড়ছে না শুধু কি হচ্ছে বলতো দেখ ওদের মধ্যে আমার ডিস্টেন্স আমি বাড়িয়ে দিতে পারছি ডিস্টেন্স আমি তুই বাড়িয়ে দিতে পেরেছি তাই না কীভাবে বাড়াতে পারছি জল যাচ্ছে ভাই ফোরস অফ অ্যাট্রাকশনটাকে ভেঙে দিচ্ছে তো ফোর্স অফ অ্যাট্রাকশন যদি ভেঙে দেয় তাহলে আমার আয়নগুলো এখন ফ্রি হয়ে গেল আগে আমার কিছু আয়নগুলো কথা টেনে ছিল টেনে রেখেছিলো মাইনাস কে এনে প্লাস টেনে রেখেছিলো এনে প্লাসকে সিএল মাইনাস টেন রেখেছিলো সিস্টেম যেরকম চলছিলো জল যেই দিলাম আমি কী হলো ভাই আয়নগুলো ফ্রি হয়ে গেল যদি আমার আয়নগুলো ফ্রি হয়ে যায় তাহলে বলতে এখনগুলো আমার আয়ন কি মানে ফ্রিলি মুভ করবে নাকি আমার আগে আয়নগুলো ফ্রিলি মুভ করতো কখন করবে আয়নগুলো ফ্রিলি মুভ জল দেওয়ার আগে না জল দেওয়ার পরে অবভিয়াসলি জল দেওয়ার পরে ঠিক আছে তাহলে যদি ফ্রিলি মুভ করে তাহলে কন্ডাক্টেন্স বাড়বে না কমবে কন্ডাক্টেন্স মানে কি ভাই রেজিস্টেন্সের অপোজিট কন্ডাক্টেন্স মানে কি আইনিক কন্ডাক্টেন্স মানে কি আয়ন যত ইজিলি ফ্রিলি মুভ করে তো কন্ডাক্টেন্স তো বেশি হবে তাহলে আমার কি হলো বলতে এখানে যেহেতু আয়নগুলো ফ্রিলি মুভ করছে তাহলে কন্ডাক্টেন্স বাড়বে না কমবে তাহলে কন্ডাক্টেন্স আমার বাড়লো বোঝা গেছে এই এফেক্টটাকে হচ্ছে সিম্পলি ভলিউম এফেক্ট বুঝলি এই কি বলে সিম্পলি ভলিউম এফেক্ট বোঝা গেল তার মানে কি হলো নাম্বার অফ আয়ন তো ভাই হান্ড্রেড পার্সেন্ট নাম্বার আয়ন তো আমি আর বাড়াতে পারি নাম্বার অফ আয়ন যা ছিল তাই আছে জল নিয়ে আমার জাস্ট কি করছে ভাই ওদের মাঝখানে ডিস্টেন্সটাকে বাড়িয়ে দিচ্ছে তার মানে আমার কি হলো ফোর্স অফ অ্যাট্রাকশনটা ভেঙে দিল ডিস্টেন্স বাড়িয়ে দিল ওদের মধ্যে আমার কি হচ্ছে ডিস্টেন্স আছে বেড়ে মানে কন্ডাকটেন্স গেলে বেড়ে তাহলে নিচে এটা লিখে রাখ কন্ডাকটেন্স ইনক্রিজেস আর আমি তো এখন সব কিছু বলছি ডাইলিউশন ইনক্রিজ করলে আমার কি হবে তাহলে ডাইলিউশন ইনক্রিজ তো আমার উপরে হেডিং দেওয়াই আছে লাল দিয়ে তার মানে আমি সব এখন দেখি ডাইলিউশন ইনক্রিজ করলে কি হবে তাহলে খাতার মধ্যে লিখে রাখবি জাস্ট স্ট্রং এর মধ্যে কন্ডাকটেন্স ইনক্রিজেস আর ব্র্যাকেটে জাস্ট ভলিউম এফেক্ট তো এই কোশ্চেনটা পাঠিয়ে দিচ্ছি শেয়ার মি আছে কাছে কী আছে ফাইল শেয়ার করার জন্য কী আছে আর ব্লুটুথেই পাঠিয়ে দিচ্ছি তো দু তিন মিনিটের ব্রেক এখন ঠিক আছে ব্লুটুথে ভাই এনয়েড শোন ব্লুটুথ তোমাদের শেয়ারমি আছে নি দেখতো দেখতো শেয়ারমি আছে না শেয়ারমি সার্চ করতো

হয়ে গেছে পেয়ার ডিভাইসেসেনটা করবো কী হবে ব্লুটুথের শেয়ারটা করব কী বলতো

তাদের কেমিস্ট্রি পরীক্ষা কারো কাছ খুলে হয়েছে কারোর স্কুলে হয়নি তাই দেখো কেমিস্ট্রি পাঠাস দেখতে যাচ্ছে কিনা হ্যাঁ যাচ্ছে এবার আচ্ছা কিছু যাচ্ছে তো চলে গেছে চল করে একটু ছবিটা পঁয়ত্রিশ মিনিট টাইম ডাউট থাকলে বলতে পারিস হাতের লেখা বুঝতে পারছো বলে বলিস ঠিক আছে পঁয়ত্রিশ মিনিট টাইম কোশ্চেন নাম্বার টুতে অড আছে কোশ্চেন নাম্বার ফোরটিনে অড আছে আর কোশ্চেন নাম্বার সিক্সটিন থেকে টোয়েন্টির মধ্যে যে কোনো চারটে ওকে বুঝতে পেরেছিস চল পঁয়ত্রিশ মিনিট টাইম তাহলে স্টার্ট করা যাক আমার ঘড়িতে আটটা পনেরো মানে হচ্ছে ধর আমি আটটা পঞ্চাশে খাতা নেওয়া ওকে চল আচ্ছা ফিরে আছি তিন মিনিট হয়ে গেছে এখানে কথা বলিস না হয়ে গেছে কত বলার টাইম শেষ তার মানে ভাই লিখে রেখেছি এখানে কী লিখেছিস কন্ডাক্টেন্স ইনক্রিজেস উইথ ইনক্রিজ ইন ডাইলিউশন কন্ডাক্টেন্স ইনক্রিজেস উইথ ইনক্রিজ ইন ডাইলিউশন কন্ডাক্টেন্স ইনক্রিজেস উইথ ইনক্রিজ ইন ডাইলিউশন কন্ডাক্টেন্স ইনক্রিজেস ঠিক আছে আচ্ছা দেখ এবার দেখ উইকে যাচ্ছি উইকের কেসটা দেখি উইকের জন্য আমার কি হয় ভাই এর কি হান্ড্রেড পার্সেন্ট ডিসিশন উইক ইলেকট্রোলাইটার হান্ড্রেড পার্সেন্ট হয় না কত পার্সেন্ট ম্যাক্সিমাম হয় বলতো যদি কোনো উইক কম বেশি স্ট্রংও হয় তার মানে ধর আমি উইক আর পাশের বাড়ির ছেলেটাও ধর উইক দুজনেই ভাই আমাদের মধ্যে হয় আমরা ধর উইক ইলেকট্রোলাইট দুজনেই তার মানে আমাদের মধ্যে মারামারি হয় জিতবেটাকে আমরা দুজনে উইক হলেই আমাদের মধ্যে যে একটু বেশি স্ট্রং সেই জিতবে স্বাভাবিকভাবেই তার মানে ধর ভাই দুজনেই যদি আমার উইক হয় তার মানে উইকের মধ্যে যে একটু বেশি স্ট্রং তার ডিসোসিয়েশান ম্যাক্সিমাম হতে পারে ফাইভ পার্সেন্ট ঠিক আছে তার মানে উইক ইলেকট্রোলাইটের মধ্যে ম্যাক্সিমাম কত পার্সেন্ট ডিসোসিয়েশন পাওয়া পসিবল ফাইভ পার্সেন্ট আচ্ছা এইবারে মনে পড়ে উইক ইলেকট্রোলাইটের মধ্যে পড়েছিলাম ডিগ্রি অফ ডিসোসিয়েশন ডিগ্রি অফ ডিসোসিয়েশন মানে কি ছিল বলতো ডিগ্রি অফ ডিসোসিয়েশন মানে কি ছিল একমল থেকে কত মোল ডিসোস করবে সেটাকে আমি তুই ডিগ্রি অফ ডিসোসিয়েশান বলতাম তার মানে বেসিক্যালি চল এখানে আমার কি হয় জল গিয়ে কি করে জল গিয়ে যেটা করে হচ্ছে এটা এটাকে ভাঙতে স্টার্ট করে স্বাভাবিকভাবে এখানেও ভাঙবে তার মানে যত বেশি অ্যামাউন্টের জল আমার সিস্টেমে ঢুকবে তত আমার কী হয় বলতো ডিসোসিয়েশান বাড়তে থাকবে এখানে তার ডিসোসিয়েশান যত বেশি হবে তার মানে কি যত বেশি জল ঢুকবে তত বেশি জল গিয়ে আমার কী করে বলতে এই ডিসোসিয়েশান বাড়িয়ে দেবে মানে ফরওয়ার্ডটা তত বাড়াতে থাকবে স্বাভাবিকভাবেই তার মানে কি হলো ওয়াটার গিয়ে কিন্তু এখানে যত ডিসোসিয়েশান বাড়াচ্ছে ডিগ্রি অফ ডিসিভেশন যত বাড়াবে তার মানে আমার নাম্বার অফ এবার বেশি বেশি হতে থাকবে স্বাভাবিকভাবে যত বেশি জল হবে তত বেশি আমার কি ডিসোসিয়েশন বাড়বে তাহলে এই ফরওয়ার্ড যদি বেশি হয় তখন নাম্বার অফ বেশি বেশি প্রডিউস হবে বুঝতে পেরেছিস তাহলে এইবার আমার কি হলো সলিউশনে নাম্বার অফ বেশি বাড়ছে আগের কিন্তু নাম্বার অফ ফিক্স ছিল জাস্ট ফোর্স অফ অ্যাট্রাকশনের জন্য খেলছিল এইবার আমার কি করলো জল গিয়ে ভাই নাম্বার অফ আয়নটাকে বাড়াচ্ছে কীভাবে বাড়াচ্ছে কারণ ডিসোসিয়েশন আমার বেড়ে গেছে তো ডিসোসিয়েশন যদি বেড়ে যায় আমার নাম্বার অফ বাড়বে তো নাম্বার অফ বাড়লে আমার কি হবে বলতো স্বাভাবিকভাবেই কন্ডাক্টেন্সও বাড়বে আর এই এফেক্ট তো আছেই ভলিউম বাড়ছে ভাই দূরে দূরে যাচ্ছে ওটা তো আমার থাকবেই জল গিয়ে এই খেলাটা তো খেলবেই তার মানে ফোর্স অফ অ্যাট্রাকশনের খেলে এখানেও ছিল এখানেও থাকবে কিন্তু আমার একটা এক্সটার্নাল ফ্যাক্টার একটা হল কোনটা ডিগ্রি অফ ডিসোসিয়েশন আমার বেড়ে গেছে তাহলে লিখে রাখ এর মধ্যে উইকলেট টোলটার মধ্যে লিখে রাখবি কন্ডাক্টেন্স ইনক্রিজেস অ্যাজ ডিগ্রি অফ ডিসোসিয়েশন ইনক্রিজেস কন্ডাকটেন্স ইনক্রিজেস অ্যাজ ডিগ্রি অফ ডিসোসিয়েশন ইনক্রিজেস কন্ডাক্টেন্স ইনক্রিজেস অ্যাস ডিগ্রি অফ ডিসোসিয়েশন ইনক্রিজেস প্রথম ক্লাসের পর এখানে কোনো দিন আর চল্লিশ জন হয় আসেইনি একসাথে প্রথম ক্লাসটার পর কোনো দিন একসাথে আসেনি ক্লাস টুয়েলভে ক্লাস ইলেভেনে ক্লাস ইলেভেন এখন পঞ্চাশ জন আছে একদিন এসেছিল আর কোনোদিন আসেনি ওখানে দুটো ব্যাচ এরকম কম কম আসে পঞ্চাশ জনের মধ্যে পঁচিশ জন আসেই না কারোর কোনো না কোনো কিছু থাকে ঠিক আছে আজকে বিয়ে বাড়ি কালকে অন্নপ্রাশন বাড়ি পরশু দিন হচ্ছে মার্কেটিং তারপরে দিন এসব তো সবার কিছু না কিছু থাকবেই এনিওয়েজ চল তো দেখছি পরের দিন থেকে অবশ্যই অ্যাপ্লিকেবল এগুলো পরে হবে পরের ক্লাস হবে ঠিক আছে আলফাইগোস রুটোবার কে বাইসি সেখান দিয়ে করব আচ্ছা ঠিক আছে ওটা পরে হবে তো যাই হোক বোঝা গেছে তার মানে আমার কি হলো ডিগ্রি অফ আমার বেড়েছে তাহলে আমার কি হলো কন্ডাক্টেন্স আমার বেড়েছে অত তুই বুঝতে পেরেছিস কন্ডাকটেন্স কেন বাড়লো তাহলে দেখ স্ট্রং ইলেকট্রোলাইটের জন্য কন্ডাক্টেন্স বাড়বে উইক ইলেকট্রোলাইটের জন্য কন্ডাকটেন্স বাড়বে উইথ ইনক্রিজ ইন ডাইলিউশন বাড়ালাম কনসেন্রেশন আমার কমেছে তাহলে তো পরীক্ষা থেকে কোশ্চেন করে কনসেনট্রেশন বাড়ালে কি হবে কন্ডাক্টেন্স বাড়বে না কমবে বল কনসেনট্রেশন বাড়ালে কন্ডাক্টেন্স বাড়বে না কমবে কনসেনট্রেশন বাড়ালে কনডাক্টেন্স কমবে না বাড়বে কমবে কেন কমবে কনসেন্ট্রেশন বাড়াচ্ছি ডাইলিউশন কমছে ডাইলিউশন বাড়লে আমার কন্ডাক্টেন্স বেড়ে যেত ডাইলিউশন কমলে আমার কন্ডাক্টেন্স কমে যাবে জাস্ট এই প্রত্যেকটা রিলেটেড দু নাম্বার লেখ দু নাম্বার লেখ কন্ডাক্টিভিটি দু নাম্বার লেখ কন্ডাক্টিভিটি কন্ডাক্টিভিটি তাহলে কন্ডাক্টিভিটি পাঁ দিকে স্ট্রং ডান দিকে উইক দিকে স্ট্রং ডান দিকে উইক লিখেছিস আচ্ছা কন্ডাক্টিভিটি মানে কি ছিল বেসিক্যালি কন্ডাক্টিভিটি মানে আমার ছিল হচ্ছে ওয়ান এম এল কন্ডাক্টিভিটি মানে কি ছিল বলতো কন্ডাক্টিভ মানে মানে কি ছিল কি ছিল কন্ডাক্টিভিটি মানে এক্স্যাক্টলি ওয়ান এম এল সলিউশনের কন্ডাক্টেন্স ওয়ান এম এল সলিউশনের কন্ডাক্টেন্স আমি বাদিকে স্ট্রং এর মধ্যে এখন দেখছি এর মধ্যে নাম্বার আয়ন বাড়বে না আমি যদি ভলিউম বাড়াই নাম্বার অফ আয়ন আমার ফিক্সটি আছে হান্ড্রেড পার্সেন্ট যাওয়া ছিল হয়ে গেছে তাহলে দেখ আমি যদি এবার তাহলে খাতা মধ্যে লিখছি স্ট্রং এর মধ্যে লিখছি ডাইলিউশন ইনক্রিজ করলাম কন্ডাক্টেন্স মানে জি আমি শর্টে বা জি আমার বাড়বে জি বাড়লে এখন প্রশ্ন কাপ্পা বাড়বে না কমবে দেখা যাক কাপ্পা বাড়বে না কমবে তোর কী মনে হয় কাপ্পা বাড়বে না কমবে জি বাড়লে কন্ডাক্টেন্স বাড়লে কাপ্পা বাড়বে না কমবে কাপ্পা বাড়বে মনে হচ্ছে তাই তো কেন বাড়বে মনে হচ্ছে কাপ্পা ইকুয়াস টু জি ইন টু জি স্টার কাপ্পার ফিজিক্যাল সিগনিফিকেন্সটা কি কাপ্পার ফিজিক্যাল সিগনিফিকেন্স হচ্ছে তুই কাপ্পা বাড়লে জি বাড়বে কারণ কনসেনট্রেশনের টার্মটা আমি যদি দেখলাম এতক্ষণ নাম্বার অফ আয়ন যদি চেঞ্জ হয়ে যায় তাহলে তোমার কাপ্পার চেঞ্জ হবে স্বাভাবিকভাবেই তুই বল কাপ্পা ইকোয়াস টু জি ইন্টু জি স্টার খুব ভালো কথা তুই কনসেনট্রেশনের সাথে এ রিলেশন কীভাবে ডিলেট করতে পারিস কনসেনট্রেশনের সাথে জি কনসেনট্রেশন বাড়লে জি বাড়বে না কমবে যাই হোক চল দেখ ধর আমার কাছে একটা সলিউশন ছিল তো সলিউশানটা ধর এরকম কাপ্পা মানে কি আমার কথা বলতে লাগছে এর জন্য কাপ্পা মানে হচ্ছে আমার ওয়ান এম এল সলিউশানের যে কন্ডাক্টেন্স তো ওয়ান এমল ভলিউমের যে কন্ডাক্টেন্স ওয়ান এম এল ভলিউমের যে কন্ডাক্টেন্স মানে ওয়ান এম ভলিউমের মধ্যে যে আয়নগুলো আছে তার জন্য যে কন্ডাক্টেন্স স্বাভাবিকভাবে ধর এটা ছিল হচ্ছে আমার ইনিশিয়াল কেস এটা আমি কী এঁকেছি ওয়ান এম এল ভলিউমের এটা কিউ বেঁকেছি ঠিক আছে ওয়ান এমল ভলিউম একটা কিউ বেঁকেছি ধর আমি ভলিউম অ্যাড করার আগে মানে ডাইলিউশানের আগে সাপোজ আমার এর মধ্যে ছিল হচ্ছে ছটা ধর আমার আয়ন ছিল ছটা আয়ন ধর আমার ছিল এবারে তোর কী মনে হয় আমি যদি এর মধ্যে বাইরে থেকে জল অ্যাড করি মানে ধর আমি ভলিউম এখন বাড়িয়ে দিলাম ধর আমার ভলিউম এখন বেড়ে চলে গেলে এখানে 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 যেমন ফাইনাল ভলিউম এটা হয়েছে তাহলে তোর কী মনে হয় ওই ওয়ান এর মধ্যে নাম্বার অফ আয়ন সেমই থাকবে না কম হবে না বেশি হবে আমি বাইরে থেকে জল অ্যাড করে দিয়েছি তাহলে ওই ওয়ান এম মধ্যে নাম্বার অফ আয়ন বেশি থাকবে না কম হবে না সেম থাকবে আচ্ছা ধর তোর কাছে একটা এইটুকু ধর ভলিউম আছে ধর এটাই আমার ফাইনাল ভলিউম ধর এটা একটা ধর বাড়ির সাইজ ঠিক আছে এই বাড়ির মধ্যে ধর আমার ছজন আছে বা তিনজন আছে যাই হোক সাতজন যাই হোক আছে আমি কি করলাম ভাই আমি ধর এবার বাড়ির সাইজটা বড় করে দিয়েছি এটা ধর আমার ওভারঅল বাড়ির সাইজটা এটা তো আমার ধর ওভারঅল বাড়ির সাইজ কিন্তু ধর তোকে বললাম এই বাড়ির মধ্যেই ছজন আছে এই বাড়ির মধ্যেই ধর ছজন আছে এখন তোকে বলছি এই বাড়ির মধ্যে ওই সেম অ্যামাউন্টের ভলিউমে তুই কি এদের মধ্যেই ছজনকে খুঁজে পাবি এদের মধ্যে কি ছজন থাকবে বেশি হবে না কম হবে কম হবে স্বাভাবিকভাবেই কারণ কি ছজন এখন অনেকটা ভলিউম জুড়ে ছড়িয়ে আছে ছজন যদি অনেকটা ভলিউম জুড়ে ছড়িয়ে থাকে তার মানে এইটুকু ভলিউমের মধ্যে নাম্বার ফ্যান গেছে কমে স্বাভাবিক হবে নাম্বার অফ কমে যাবে তাহলে বাইরে থেকে যদি ভলিউম আমি অ্যাড করি তাহলে আমার কী হলো বলতো ওই পার ইউনিট ভলিউমে নাম্বার অফান কমে যাবে স্বাভাবিকভাবে নাম্বার অফাইন কমে যাবে নাম্বার ফ্যান গেলে আমার কমে তাহলে ইউনিট ভলিউমে মানে ওয়ান এম এর মধ্যে যদি নাম্বার অফ আয়ন আমার কমে যায় তাহলে কন্ডাক্টেন্স আমার বেড়ে যাবে না কমবে কন্ডাক্টেন্স সরি কন্ডাক্টেন্স আমার বাড়বে না কমবে ওয়ান এম এর মধ্যে নাম্বার অফ আয়ন গেছে কমে কন্ডাক্টেন্স বাড়বে না কমবে কমবে তার কারণ কি নাম্বার অফ আয়ন কমে গেছে তাহলে কন্ডাক্টেন্স গেলে কমে ওয়ান এম এর মধ্যে কনডাক্টেন্স ওটাকেই আমার বলে কন্ডাক্টিভিটি তার মানে আমার কি বলতো ওয়ান এম এর মধ্যে যেহেতু নাম্বার অফ আয়ন কমে গেছে তার মানে ওয়ান এম এর কন্ডাক্টেন্স কমে যাবে ওয়ান এম এল এর কন্ডাক্টেন্স কমে যাবে সেটা কি আমার বলে হচ্ছে কাপ্পা যাবে কমে বুঝতে পারলি তারপরে আমার কী হলো ডাইলুশান বাড়লো জি বাড়বে কাপ্পা আমার গেলো কমে কারণ ওয়ান এম এর কন্ডাক্টেন্স আমার কমে গেছে আর ওয়ান এম এর কন্ডাক্টেন্সকে আমার বলে হচ্ছে কন্ডাক্টিভিটি ক্লিয়ার বোঝা গেছে তাহলে ওয়ান এম এর কন্ডাক্টেন্সকে বলে কন্ডাক্টিভিটি আগের দিন পড়েছিলাম না পড়ে আসলে আমার কিচ্ছু করার নেই তাহলে ওয়ান এমএল এর কন্ডাক্টেন্সকে বলে হচ্ছে কন্ডাক্টিভিটি তাহলে ওয়ান এম এল এর কন্ডাক্টেন্স কমে গেছে তাহলে ওই যে আমার কন্ডাক্টিভিটিও কমে যাবে ক্লিয়ার বোঝা গেছে তাহলে আমি কি বুঝলাম স্ট্রং ইলেকট্রোলাইটের জন্য ডাইলুশান গেল বেড়ে জি যাবে বেড়ে বাট কাপ্পা যাবে কমে বোঝা গেছে হ্যাঁ বোঝা গেছে তাহলে আমি লিখে রাখলাম স্ট্রংয়ের জন্য আমার এটা হয়েছে কি এফেক্ট কাজ করলে এখানে জাস্ট পার ইউনিট ভলিউমে নাম্বার আয়ন আমার কমে গেছে পার ইউনিট ভলিউমে আমার নাম্বার ফাইন গেল কমে ওভারঅল সলিউশনের মধ্যে নাম্বার আয়ন তো আমার ইনক্রিজ করেনি কেন করে নি তার কারণ কিছুক্ষণ আগে দেখেছি স্ট্রং এর জন্য আমার হান্ড্রেড পার্সেন্ট আগে থেকেই কমে থাকে থাকে তাহলে ওভারঅল সলিউশনের মধ্যে আমার নাম্বার আয়ন ইনক্রিজই করে নি ওভারল সলিউশনে যা ছিল তাই আছে শুধু ভলিউম যদি বেড়ে যায় তাহলে পার ইউনিট ভলিউমে তো কমে যাবে এবার চলে যাচ্ছে উইকের জন্য উইকের জন্য কি হচ্ছে চল দেখা যাক তাহলে উইকের মধ্যে আমার কি হবে ডাইলিউশান বাড়ছে ডাইলিউশন বাড়লে আমার জিও বাড়বে কাপ্পা কীভাবে দেখা যাক আচ্ছা উইক ইলেকট্রোলাইটে এই কেসটা যেমন হচ্ছিল এটা তো হবেই এটা তো স্বাভাবিকভাবেই হবে উইক ইলেকট্রোলাইটও একইভাবে এটা হবে কিন্তু উইক ইলেকট্রোলাইটে আরও একটা জিনিস এসে গেছে কোনটা এসেছে বলতো ডিগ্রি অফ ডিসোসিয়েশন তো গেছে বেড়ে উইক ইলেকট্রোলাইটে আমার ডিগ্রি অফ ডিসোসিয়েশন বেড়ে গেছে তার মানে উইক ইলেকট্রোলাইটে এবার নাম্বার অফ ওভারঅল আয়নও বেড়ে গেছে বুঝতে পারছিস উইক ইলেকট্রোলাইটেটেটে এবার নাম্বার অফ ওভারঅল আয়নও বেড়ে গেছে নাম্বার অফ ওভারঅল আয়েন আমার যদি বেড়ে যায় তাহলে আমার পার ইউনিট ভলিউমে স্বাভাবিকভাবে নাম্বার অফ আয়ো বেড়ে যাওয়ার কথা ওটা একটা এফেক্ট সেকেন্ড এফেক্ট এই মাত্র আমি তুই যেটা পড়লাম তাহলে এটার জন্য কমে যাওয়ার কথা তার মানে দুখানা এফেক্ট আমার কন্ট্রাডিক্টরি বুঝতেই পারছি তাহলে উইকের জন্য আমার দুখানা এফেক্ট হচ্ছে কন্ট্রাডিক্টরি যে আমার আলটিমেটলি জিতবে সেই আমার পুরো খেলাটা ডিসাইড করবে কে যেতে যেতে হচ্ছে আমার এই এফেক্টটাই যেতে আলটিমেটলি এটাই আমার জিতবে ঠিক আছে এফেক্ট হচ্ছে আমার ভলিউম এফেক্ট তাহলে আমার আলটিমেটলি এটাই জিতবে ডিও রেসপেক্ট ডিওডি ডি এফেক্ট আমাকে হারিয়ে দেবে বুঝতে পারছিস তো ডিওডি এফেক্টটাকে আমার হারিয়ে দিল আলটিমেটলি জিতছে আমার ভলিউম এফেক্ট বোঝা গেলো তোকে কিন্তু পরীক্ষায় তাহলে কোশ্চেন দিতে পারে উইক ইলেকট্রোলাইটের জন্য কাপটা কেন কমে যায় বুঝলি তখন অ্যান্সার কি লিখবো আমি তোকে পাঠিয়ে দেবো কিন্তু খাতায় লিখে রাখবি অলরেডি পাঠাই তুই খাতার মধ্যে লিখিসো র্যান্ডামলি তো আমি একদিন কোনো একদিন চেক করবো তো কাপ্পা আমার কী হলো ভাই কমে গেলো বুঝলি কাপ্পা আমার কমে গেছে বোঝা গেছে তোর ফোনে এখনও কি ব্লক ব্লক আছে নাকি ছেড়ে আনব্লক করেছিস তার মানে আমার কি হল কাপ্পা গেলেও কমে বোঝা গেছে কাপ্পা আমার কমে গেছে রিজন বুঝেছিস রিজন ক্লিয়ার রিজন ক্লিয়ার বোঝা গেল তাহলে এখানে দুখানো এফেক্ট জিতলো কে ভাই ভলিউম এফেক্ট আমার জিতেছে চল এই ছিল হচ্ছে আমার উইক ইলেকট্রয়েডের কেস তিন নাম্বার তিন নাম্বার মোলার কন্ডাক্টিভিটি তিন নাম্বার হেডিং দে মোলার কন্ডাক্টিভিটি ভালো করে বুঝবি তোকে কিন্তু পরীক্ষাতে এখান থেকে ডাইরেক্ট কোশ্চেন করে মোলার কন্ডাক্টিভিটি থেকে মোলার কন্ডাক্টিভিটি বুঝলে তো ইকুইভ্যালেন্ট কন্ডাক্টিভিটিও বুঝে যাবি ওই জন্য আমি তুই মোলার কন্ডাকটিভিটিতেই ফোকাস করবো ইকুইভ্যালেন্ট কন্ডাক্টিভিটি আমি তো এখন পড়ছি না ক্লিয়ার চল স্ট্রং উইক আর করছি না এবার তাহলে আমি বুঝলাম ভাই মোলার কন্ডাক্টিভিটির এবার কীভাবে দেখা যাক আমি অলরেডি বুঝে গেছি কি ডাইলিউশন বাড়ালে জি আমার বাড়ে কাপ্পা আমার কমে তা এখন প্রশ্ন ল্যামডা এম বাড়বে না কমবে ল্যামডাইম বাড়বে না কমবে দেখা যাক ল্যামডা এম বাড়বে না কমবে আচ্ছা দেখ ল্যামডা এম ফর্মুলা আমার কাছে কী আছে ফর্মুলা আছে হচ্ছে ল্যামডা এম ইক টু থাউজেন্ড ইন্টু কাপ্পা বাই মোলারিটি তাই না এটা আছে ফর্মুলা থাউজেন্ড কাপ্পা আমি বলার হচ্ছে ফর্মুলা আচ্ছা দেখ দেখা যাক তাহলে ডাইলিউশন বাড়ালাম ডাইলিউশন বাড়ালে কাপ্পা আমার কী হয় কমে যাওয়া আমি এই মাত্র দেখেছি কাপ্পা আমার কমে যায় তাই না কাপ্পা কমে যায় তাহলে দেখ কাপ্পা যদি আমার কমে যায় তাহলে ল্যাম্পড্যামের কী হওয়া উচিত বা বেড়ে যাওয়া না কমে যাওয়া কমে যাওয়া এটা বলার মতন কনফিডেন্স পাচ্ছিস নাকি ইকুয়েশান আমি দেখতে পাচ্ছি ভাই এখানে এটা কমছে তাহলে এটাও কমবে আচ্ছা তাহলে এটা আমার সেই সূত্রে আমার ল্যাম কমে যাওয়া উচিত তাহলে সেই সূত্রে আমার ল্যাম যাওয়া উচিত কমে খুব ভালো কথা বলতো ডাইলিউশন বাড়ালে মোলারিটি আমার বাড়বে না কমবে ডাইলিউশন বাড়ালে ডাইলিউশন বাড়ালাম মানে ভলিউম আমি বাড়ালাম আচ্ছা মোলারিটি মানে যেন কি ভাই মোল বাই ভলিউম তাহলে ভলিউম যদি যায় বেড়ে মুলারিটি যাবে কমে তাহলে মানে মোলারিটি যাবে কমে মুলারিটি যদি কমে যায় তাহলে ল্যাম বেড়ে যাবে না কমে যাবে ল্যামড্যামের উচিত বেড়ে যাওয়া তাহলে দেখ দুখান আমার কন্ট্রাডিকটারি হয়ে যাচ্ছে দুখান আমার হচ্ছে কন্ট্রাডিক্টারি তাহলে মোলারিটি হচ্ছে আমার কি হওয়া উচিত কমে যাওয়া উচিত তাহলে সেই সূত্রে আমার ল্যামড্যামে যাওয়া উচিত হচ্ছে বেড়ে দুখানে হচ্ছে কন্ট্রাডিক্টরি বুঝতে পেরেছি দুখানের কন্ট্রাডিক্টারি জিতবেগে যেতে হচ্ছে ভাই ভলিউম ফ্যাক্টরটা ওই জন্য চলো আমি সবুজটাকে বাড়িয়ে দিলাম দেখ তাই তো হচ্ছে ভাই সবুজ আজকাল জিতে যাচ্ছে লাল তো জিরো দেখালটাকে আমি মুছেই দিলাম তার মানে আলটিমেটলি কার এফেক্ট হলে বলতে ভাই লাল নেই ঠিক আছে লাল তো নেই সবুজই আমার জিতেছে দেখ তার মানে আমার আলটিমেটলি জিতলো কে ভাই মোলারিটি ফ্যাক্টর হচ্ছে আমার জিতব বোঝা গেছে আলটিমেটলি আমার জিতেছে মোলারিটি মোলাইটি ক্লিয়ার বুঝলি আলটিমেটলি জিতেকে মোলাইটি ফ্যাক্টার ক্লিয়ার তার মানে আমার কি হয়েছে ভলিউম বাড়ালাম সরি আমি ভলিউম বাড়িয়েছি ডাইলিউশন বাড়িয়েছি আমার ল্যাম ড্যাম কী হবে বাড়বে বোঝা গেছে তাহলে আমার কী হলো উইথ ইনক্রিজ ইন ডাইলিউশন মোলার কন্ডাক্টিভিটি ইনক্রিজেস উইথ ইনক্রিজ ইন ডাইলিউশন মোলার কন্ডাক্টিভিটি ইনক্রিজেস বোঝা গেছে উইথ ইনক্রিজ ইন ডাইলিউশন মোলার কন্ডাক্টিভিটি ইনক্রিজেস উইথ ইনক্রিজ ইন ডাইলিউশন মোলার কন্ডাক্টিভিটি আমার ইনক্রিজ করলো বুঝতে পারছিস নাকি আজকের ক্লাস থেকে শুধু এটাই শিখে যাবি তৃণমূলার সিপিএম ঠিক আছে বোঝা গেছে তাহলে আমি কি বুঝলাম ভাই উইথ ইনক্রিজ ইন ডাইলিউশন মোলার কন্ডাক্টিভিটি ইনক্রিজেস বোঝা গেছে চল তাহলে এইবারে ভাই স্ট্রংয়ের জন্য কি হয় উইকের জন্য কি হয় আমি সেটা ভালো করে দেখবো এখান থেকে কিন্তু তোর কোশ্চেন আসবে প্রত্যেকটা জিনিস থেকে যা যা পড়বো এখন ভালো করে বুঝবি টুকতে তুই বাড়ি গিয়েও পারবি ভালো করে বুঝবি এখানে জিনিসটা ঠিক আছে বোঝা গেছে চল তাহলে এবার খাতায় হেডিং দেয় এই মুলার কন্ডাক্টিভিটির মধ্যে দিয়ে এবার হেডিং এক নম্বর স্ট্রং ইলেকট্রোলাইট মোলার কন্ডাক্টিভিটির মধ্যে হেডিং দিয়ে সাথে স্ট্রং ইলেকট্রোলাইট স্ট্রং ইলেকট্রোলাইট যে গ্রাফ আঁকবো সেই গ্রাফ তোকে পরীক্ষাতেও আঁকতে হবে ইনফ্যাক্ট তোর সিবিএসএসি করে এই গ্রাফ দিয়ে কোশ্চেনকে পরীক্ষাতেও করবে ঠিক আছে স্ট্রং ইলেকট্রোলাইট চল স্ট্রং ইলেকট্রোলাইট তাহলে গ্রাফে কোন অ্যাক্সিসে কাকে আগে আছি দেখা যাক আঁক চল ওয়াই এক্সেসে তুই আঁকবি হচ্ছে মূলার কন্ডাকটিভিটিকে ল্যামডা এম আর এক্স এক্সিসে আমি আঁকবো হচ্ছে রুট ওভার সি রুট ওভার সি মানে কি বলছি সি দিয়ে আমার ডিনোট করা হচ্ছে বেসিক্যালি কনসেন্ট্রেশন সি দিয়ে আমার ডিনোট করা হচ্ছে কনসেনট্রেশন সি দিয়ে হচ্ছে কনসেন্ট্রেশন ঠিক আছে আচ্ছা রুট ওভার সি কেন বেসিক্যালি দেখ ভাই আমি যদি ডিফারেন্ট ডিফারেন্ট কনসেনট্রেশনে ডিফারেন্ট ডিফারেন্ট ল্যামডামের ভ্যালু পেতাম তাহলে গ্রাফটা হতো একটু অন্য টাইপের হতো গ্রাফ আমি যদি রুটোভার্সি ভার্সেস ল্যাম ডাই মাকি তাহলে গ্রাফটা আমার স্ট্রেট লাইন হয় স্ট্রেট লাইন থেকে ইনফরমেশন আমি অনেক ইজিলি কালেক্ট করতে পারবো স্বাভাবিক হয় তাই না ওয়াই ভার্সেস এক্স গ্রাফ কীরকম হবে সাপোজ ওয়াই ইকোয়াস টু এক্স গ্রাফটা কীরকম হয় ওয়াই ইকাস টু এক্স গ্রাফ কীরকম হয় স্ট্রেট লাইন তার মানে তুই এর ভ্যালু জানিস এক্সের এর ভ্যালু জানিস ভ্যালুগুলো বসলে তুই একটা গ্রাফ পেয়ে যাবি স্ট্রেট লাইন হবে গ্রাফটা তুই ধর এক্সট্রাকে স্কোয়ার করে দিবি তাহলে তখন তুই ধর পাচ্ছিস ওয়াই ইকোস টু এক্সের স্কোয়ার ওয়াই ভার্সেস এক্স স্কোয়ারের গ্রাফটা তখন কীরকম হবে প্যারাবোলা হবে সোজা কথা বুঝতে পারছিস তো তার মানে আমার কী হলো ভাই তাই প্যারাবোলা হতে পারে আমি স্ট্রেট লাইনও করতে পারি সবই ওই পয়েন্টটা নিয়ে খেলছি এদিক ওদিক তা সিমিলার হয়ে আমি যদি এখানে রুট নিই তাহলে আমার গ্রাফটা কি হচ্ছে বলতো স্ট্রেট লাইনের মতন হবে আমার আইডিয়া করতে সুবিধা হবে ওই জন্য আমি রুট নিয়েছি তাহলে তুই আমাকে বল এই গ্রাফে এটা কি আমার অরিজিন আছে এটা হচ্ছে আমার জিরো জিরো তাহলে বলতো বাঁ দিক থেকে ডান দিকে গেলে না ডান দিক থেকে বাঁ দিকে কোন দিকে আসলে বলতো ডাইলিউশন বাড়বে আমার কোশ্চেন ক্লিয়ার কোশ্চেন আমি কী বলেছি তুই অ্যাক্সিস ওয়াইজ লেফট টু রাইট নাকি রাইট টু লেফট কোন দিকে গেলে ডাইলিউশন আমার বাড়বে রাইট টু লেফট এক্সাক্টলি কারণ কনসেনট্রেশন আমার এদিক থেকে এদিকে গেলে হচ্ছে আমার কনসেন্ট্রেশন বাড়বে উল্টো দিকটা করলে আমার ডাইলিউশন বাড়বে তাহলে তাহলে আমি খাতার মধ্যে লিখে রাখছি এটা একটা রোদে দিয়ে লিখে রাখ ডাইলিউশন ডিক্রিজেস একই তো ব্যাপার ভাই ওকে লেফট টু রাইট গেলে আমার কনসেন্ট্রেশন বাড়বে কনসেন্ট্রেশন বাড়বে মানে ডাইলিউশন ডিক্রিজ করবে আমি লিখে রাখলাম ডাইলিউশন আমার ডিক্রিজ করেছে বোঝা গেছে হ্যাঁ বোঝা গেছে আচ্ছা গ্রাফটা এবার আমার কীরকম আছে চল আর কি গ্রাফটা হয় হচ্ছে বেসিক্যালি এরকম গ্রাফটা আমি কীভাবে পাবো দেখ বেসিক্যালি এই পয়েন্টটা তো আমার জিরো মানে জিরো মানে কি জিরো কনসেন্ট্রেশন জিরো কনসেন্ট্রেশন মানে আমি বলতে পারি সাপোজ এনএসিএলের কনসেন্ট্রেশন জিরো তার মানে কি বলতে সলিউ মানে সলিউশনের মধ্যে কে আছে শুধু জল পড়ে আছে শুধু জল আছে এনএসিএল তো নেই তো আমি ওটা তো আর ল্যাবে প্র্যাকটিক্যালি মেজার করতে পারবো না তার আর নেই আমি শুধু জলের মেজার করছি তার মানে তো ওটা তো যে কোনো জলের জন্যই হবে তার মানে বেসিক্যালি দেখ আমি এই পয়েন্ট বরাবর কোনো কন্ডাকটিভিটি আচ্ছা কনডাক্টিভিটি এখন মেজার করে কীভাবে কন্ডাকটিভিটি মেজার করার জন্য তোর ইনস্ট্রুমেন্ট পাওয়া যায় ঠিক আছে সিম্পলি তুই ইনস্ট্রুমেন্ট দিয়ে করতে পারি কন্ডাক্টোমিটার বলে কন্ডাক্টোমিটার ইনস্ট্রুমেন্ট পাওয়া যায় যেমন ধর তুই ল্যাবে টাইট্রেশন করিস ল্যাবে টাইট্রেশন করার সময় কী করিস ল্যাবে টাইট্রেশন করে কী করিস টা কি একচুয়ালি কী করিস বলতে লেবে টাইট্রেশন করে কি বার করিস কি বার করিস টাইট্রেশন করে কি করিস লেবে টাইট্রেশন করে ডিডিটির গঠন সংকেত পুরো নাম নাইন নয় একরম বিক্রি আর হার ধ্রুবকের একক ঠিক আছে কি করিস আলটিমেটলি এক্স্যাক্টলি ইকুই পয়েন্টটা বার করিস ইকুই পয়েন্ট মানে কোন পয়েন্টে গিয়ে ভাই দুজনের ইকুই পয়েন্ট মানে তুই ফেন অফ থ্রিন দিয়ে টাইটেশন করতিস টাইটেশন করে তুই ইকুই পয়েন্ট বার করতিস মানে কি যে পয়েন্টে গেলে সেম অ্যামাউন্ট অফ অ্যাসিড আর সেম অ্যামাউন্ট অফ বেস আমার রিঅ্যাক্ট করেছে ঠিক আছে এবার দেখ তুই যে ওই ভাই কথা বলতে লাগছে এর জন্য যে পয়েন্টটা তুই করতিস কিভাবে করতিস তুই টাইট্রেশন করতিস টাইট্রেশন কিভাবে করতিস ড্রপ বাই ড্রপ তুই এনেও চ্যাট করতিস এতে গন্ডগোলটা হওয়ার চান্স আছে কোথায় গন্ডগোল হওয়ার চান্স আছে তুই টাইট্রেশান করার সময় হতে পারে তোর এক দু ফোটা ড্রপ বেশি পড়ে গেলো এবার আমি এক্সাক্ট ভলিউম পাবো না এক্সাক্ট ভলিউম যদি না পাই তার ফলে আমার ইকিউ ব্যালেন্স পয়েন্টটা গণ্ডগোল হবে ক্যালকুলেশন স্বাভাবিক তারপর আমি পিএইচও গন্ডগোল হবে বুঝতেই পারছি তো এই টাইট্রেশনের এই যে হিউম্যান এরর যেটা আমার মারাত্মকভাবেই থাকবে এই হিউম্যান এরারটাকে কীভাবে ওভারকাম করি তো এই হিউম্যান এরারটাকে ওভারকাম করা হচ্ছে অন্য মেথডে আমার টাইট্রেশন করে ওভারকাম করা যায় তো ডিফারেন্ট ডিফারেন্ট টাইট্রেশনের মেথা মেথড আছে কী রকম মেথড আছে কন্ডাক্টোমেট্রিক টাইট্রেশন যেটা তোর বোর্ড এক্সামেই কন্ডাক্টোমেট্রিক টাইট্রেশন কন্ডাক্টোমিটার দিয়ে করা যায় কন্ডাক্টেন্স মেজার করে করতে পারবো ওটাতে একদম তো ডিজিটালি শো করে দেবে কোন পয়েন্টটা আমার কী হচ্ছে ঠিক আছে মানে আমি সলিউশন বানাবো সলিউশনের মধ্যে ইলেকট্রোড ডুবিয়ে রাখবো আমার একদম ডাইরেক্ট ভ্যালু দেখিয়ে দেবে ডিজিটালি কোন কন্ডাক্টেন্সের মধ্যে তো আমার কী হবে অবভিয়াসলি সেটা অনেক বেটার স্বাভাবিকভাবেই তাই না ওখান তো এলোর্ডের পার্সেন্টেজ আমার কম হতে পারে বুঝতে পেরেছিস তাহলে এটা হচ্ছে কন্ডাক্টো মানে কন্ডাক্টো দিয়ে আমি তুই এই ল্যাম ডাইমের ভ্যালু ক্যালকুলেট করতে পারো কন্ডাক্টোমেটিক আমার তো বোর্ড এক্সামের সিলেবাসের পার্ট না যেইতে হয়তো আছে ঠিক আছে তাহলে আমি কী করতে পারবো বলতে ল্যাম ডাইমের ভ্যালুগুলো আমি ওই ইনস্ট্রুমেন্ট থেকে পেয়ে যাবো বুঝলি কনসেনট্রেশনের ভ্যালু তো ভাই আমি আমার ইচ্ছা মতন বানিয়ে নিয়ে বার করতে পারি কনসেনট্রেশনের ভ্যালু স্বাভাবিকভাবেই গ্রাফটা কী হয় চলো গ্রাফটা এবার রাখি গ্রাফটা হবে এরকম দেখ রুট সি অ্যাক্সেসের সাথে একদম প্যারালাল কিন্তু গ্রাফটা নয় রুট সি অ্যাক্সের সাথে একদম প্যারালাল নয় এরকম একটুখানি নেমেছে গ্রাফটা ঠিক আছে এটা স্ট্রেট লাইন নিচের দিকে নামছে বোঝা যাচ্ছে আর আমার এটা ওয়াই অ্যাক্সিসকে টাচ করেনি বুঝতে পেরেছিস বোঝা গেলো তাহলে গ্রাফটা এরকম হবে বুঝেছিস এটা হচ্ছে আমার স্ট্রেট লাইন এটা আমার স্ট্রেট লাইন হয়েছে এটা আমার স্ট্রেট লাইন এখন দেখ তুই যখন স্কুলে গ্রাফ আঁকিস কীভাবে করি ভাই গ্রাফ আঁকার সময় দেখ যে গ্রাফটা যদি আমার স্ট্রেট লাইন হয় তাহলে আমি এই পয়েন্টের উপর স্কেল বসিয়ে ওটাকে বাড়িয়ে দিতে পারি না করিস তো তুই এরকম তাহলে বাড়িয়ে দিলে দেখ এখানে যদি বাড়িয়ে দিই তাহলে আমার এই স্ট্রেট লাইনটা এখানে এটা এইখানটাতে করবে করবে এটা বুঝতে বোঝা আচ্ছা যে সাথে প্যারালাল না ওটা বোঝানোর জন্য আমি তোকে এটা এঁকে দিলাম এটা আমার কি ডিনোট করছে এটা ডিনোট করছে রুটসির সাথে প্যারালাল সবুজ লাইনটা আমার ডিনোট করছে কি রুটসির প্যারালাল লাইন আর নীল লাইনটা কি ডিনোট করছে ভাই হ্যাঁ তার মানে প্যারালাল হলো না একটু নিজের দিকে নামছে এরকম নিজের দিকে নামছে বুঝেছিস এঁকেছিস সাধারণ মধ্যে লালটা আমার কী ডিনোট করছে লালটা ডিনোট করছে হচ্ছে আমি এই স্ট্রেট লাইনটাকে ইলাবোরেট করে ওয়াই এক্সে কাট করিয়েছি এক জায়গায় বুঝতে পেরেছিস ওয়াই এক্সে আমি এক জায়গায় কাট করালাম দেখ যেখানে আমার কাট করেছে ওয়াই এক্সে গিয়ে সেখানে আমি কী পেলাম বলতো তার মানে এটা কী বোঝাচ্ছে এদিকে তাকা সেটা আমার বোঝা যাচ্ছে হচ্ছে জিরো কনসেন্ট্রেশনে জিরো কনসেনট্রেশনে মূলার কন্ডাক্টিভিটি জিরো কনসেনট্রেশনে মূলার কন্ডাক্টিভিটি তাহলে এই যে ভাই যেখানে কাট করেছে ওখানে যে ভ্যালুটা পাই সেটাকে কীভাবে লিখে বলতে এইভাবে লিখে ল্যামডা এম মাথায় জিরো জিরো মানে কি জিরো কনসেনট্রেশনে মোলার কন্ডাক্টিভিটি আচ্ছা জিরো কনসেনট্রেশন মানে ডাইলিউশান কীরকম বলতো ইনফাইনাইট ডাইলিউশান জিরো কনসেনট্রেশন মানে ইনফাইনাইট ডাইলিউশান মানে কেউই নেই ভাই সলিউট নেই ইনফাইনাইটলি ডাইলিউট হয়ে গেছে তাহলে কোনো বইতে এটা ল্যামডাইম জিরো লেখা থাকতে পারে কোন বইতে লেখা থাকতে পারে ল্যামডাই এম মাথায় ইনফাইনাইট কোনটার মানে কি আমি বুঝতে পারছি একই ভাই